ফেরস্তা যখন কাফেরদের মুখমন্ডলে পৃষ্ঠ দেশের মধ্যে আঘাত করবে অথবা তাদের প্রাণ হরণ করার চেষ্টা করবে তখন তাদের অবস্থা কেমন হবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আলা হজরত ইমাম ইসকে মোহাম্মদ ইমাম আহমদ রেজা খান ওনার তাফসিরে কানজুর ইমানের মধ্যে হজরতে আহমদ ইয়ারখান খান নহিমি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে নুরুল ইরফানের মধ্যে এ এক আয়াতের চারটা তাফসিরে সেমভাবে বর্ণনা করতেছেন যে ফেরেস্তারা যখন কোন বেইমান কোন কাফের কোন বটকার বান্দার দিকে মুখের মধ্যে অথবা তার পৃষ্ঠদেশের মধ্যে মানে বুকের মধ্যে থাম করে থাবা দিয়ে তার রুহু নেওয়ার চেষ্টা করবে এই কথা আমি জুমার নামাজের বয়ানে আরো একবারও বলছিলাম এমন ভাবে থাবা দিবে যে এমনও সময় অবস্থা হবে বৎকার বান্দা যদি হয় কাফের যদি হয় অথবা নে কামল করে না নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর এবাদতের ধারে কাছেও নাই ওই বান্দার বুকের মধ্যে অথবা মুখের মধ্যে আফ্রাইল থাবা দেওয়ার সাথে সাথে এক নাম্বার বান্দার শাহারুক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে দুই নাম্বার বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে নাম্বার বান্দা বিছানায় পায়খানা করে দিবে চার নাম্বার বান্দার জিদ্দা বের করে কামড় দিয়ে দিবে পাঁচ নাম্বার বান্দার চোখ উল্টে দিবে এমন কঠিন অবস্থা হয়ে যাবে তো আল্লাহর হাবিব সাল্লামের কাছে সাহাবাই বলি বলিয়া রসুল্লাহ এমন কষ্টের মরণ আপনার উন্মত পাবে আর আপনি নবী সহ্য করবেন নবীজি বলছে যারা আমার উন্মত তারা আমি নবীর আদেশ মানবে যারা নবীর আদেশ মানবে তারা বৎকার হবে না তারা নেককার হবে সুবাহ তারা কি হবে নেককার হবে ইয়ার এখন ন্যাক কাজ করার জন্য আমাদের সেই পরিস্থিতি নাই নবী সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা বলছেন ইয়া আইয় তুহান নাফসুল মুতুমা ইন্নাহ رجعي الى ربك راضيه مرضيه فادخلي فيه ايبادي وادخلي جننتي ঘুরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করছেন কুরআনুল কারীমে নবীজি এটাকে সুন্দর করে নবীর জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুন্নফস হে প্রশান্ত আত্মা আমাদের সকলের আত্মা প্রশান্ত সাগরের যারা সমুদ্রের কিনারায় গিয়েছেন তারা সমুদ্রের এই প্রান্তের তাকানোর পর ওই প্রান্ত কখনো দেখেন নাই আমাদের এই আত্মাটা শুধু সমুদ্র নয় দুনিয়ার প্রত্যেকটি অঞ্চল যদি সমুদ্র হয়ে যায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেমন প্রখর হবে কিন্তু সমুদ্রের পানি ঢেউ থাকে আমাদের এই অন্তরের কোনো ঢেউ নাই এই জন্য আল্লাহ ইয়া আইয়া কোহান্না শুলবুৎ হে প্রশান্ত আত্মা ভালো আত্মা তোমাদেরকে ডাকছে আল্লাহ তালা এভাবে বলছেন ডেকে যে যারা প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের সন্তুষ্ট অসন্তুষ্টজনক অবস্থায় ফিরে আস অসন্তুষ্টতা দূর করে প্রভুর সন্তুষ্টর দিকে ফিরে আসার কথা বলছেন দ্বিতীয়ত অতপর এমন এক বান্দার অন্তর্ভুক্ত হও এই এমন বান্দা দ্বারা আলোচক বৃন্দ মহাদিস নেকেরাম ঘোষণা করছেন এই একক বান্দা হলো তারা যারা দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করে এই একক বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে চলাফেরা করে যার চলাফেরাতে একটা খুঁতো খুঁজে পাওয়া যায় না এই একক বান্দা হলো তারা যারা দুনিয়াতে এমন ভাবে রেজামন্দি করেছে আল্লাহ তালাকে প্রতিষ্ঠা করেছে এই কারণে ইন্তেকাল করার পরেই আল্লাহ সাথে সাক্ষাৎ করতে পারবে এমন অবস্থা তো এমন বান্দা কারা বোঝার মতো ক্ষমতার বয়ানই জুমায় হয়েছে কি এমন বান্দা চিনার উপায় হলো এই বান্দার দিকে তাকাইলে আমার একজনের কথা মনে হবে তিনি কে আল্লাহর কথা মনে হবে না এই জন্য সেই বান্দা এই বান্দাদের অন্তর্ভুক্ত হও এরপরে বলছে ওয়াদ খুলি জান্নাতি এবং তোমরা জান্নাতে প্রবেশ করো এখন নেককার বান্দার অন্তর্ভুক্ত হলে জান্নাতে প্রবেশ করার মাধ্যম আছে এটা কিভাবে বুঝবো তার মানে নেককার বান্দা যেই নেক কাজগুলা করে আমরা সেই নেক কাজগুলা করব নেককার বান্দা সেই বদ কাজগুলা বর্জন করে আমরা সেই বদ কাজগুলা বর্জন করব। তো নেককার বান্দার পথ অনুসরণ করলে ভালোভাবে ইন্তেকাল হবে তো কিভাবে ইন্তেকাল হবে বদকার বান্দার পথ অনুসরণ করলে খারাপভাবে ইন্তেকাল হবে তো কিভাবে হবে এ হাদিস শরীফ বুহারি শরীফের দ্বিতীয় খণ্ড নয়শত তেষট্টি নাম্বার পৃষ্ঠার ছয় হাজার আটান্ন নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন আন ওবায়দা তাইবনে সমিতিন আনিন নাবিগি সাল্লাহ সাল্লামা ফালা মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহ লিকা আহু ওয়ামান কারিহা লেখা আল্লাহ কারি আল্লাহ লিকা আহু সোরে বলেন সুবহানাল্লাহ আজ হাবের তো ওবায়দুল্লিম যে বলেন নবীজির পাঁচ জবান মোবারকের মধ্যে আমি বলতে শুনলাম যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পরা করাতে অপছন্দ করে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে পরবর্তীতে বলা হচ্ছে ফাক্বালাত আয়েশাতা আও বাদ আযওয়াজি নবীজির কলিজার টুকরা স্ত্রীমা আয়েশা সিদ্দীকা আল্লাহ তাআলা আনহা বলেন অথবা উনি ছাড়াও নবীদের অন্য কোন স্ত্রী বর্ণনা করতেছেন ইন্নালানা কুরাহুল মাউতা এটা কি মৃত্যু নাকি

যখন উনি প্রশ্ন করলেন আমরা তো মৃত্যুকে পছন্দ করি না আপনাকে যদি কেউ বলে এই দৌলতপুর থেকে বালুতুবা পর্যন্ত যান সেখানে গেলে আপনি ট্রাকের তলে পড়ে মারা যাবেন বাবুরে আজকে আমি বাইরে থেকে বাইরে হব আপনাকে যদি বলা হয় আপনি ঘর থেকে বের হলে ইন্তেকাল করবেন বাবুরা আমি আজকে ঘর থেকেই বের হব না তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রী নবীজিকে বলছে আমরা তো মৃত্যুকে পছন্দই করি না ঠিক আছে পছন্দ যেহেতু তো না এবার রসুল উত্তর দিচ্ছেন ব্যাপারটি কিন্তু এমন না নবীজি ব্যাপারটি কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যাপারটি এমন যে যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয় তখন মুমিন এই মৃত্যুটাকে সন্তুষ্টিজনক ভাবে গ্রহণ করে তার মানে বুঝাচ্ছেন যে মুমিন মৃত্যুকে ভয় পায় না কারণ মুমিন সর্বঅবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত কারণ মুমিন জানে যে যত তাড়াতাড়ি ইন্তেকাল করবে মুমিন তত তাড়াতাড়ি তার মাওলার সাক্ষাৎ পাবে তো মায়েশা সিদ্দীকা এই কথা শুনে নবীজির অন্যান্য স্ত্রী এই কথা শুনে খুশি হয়ে গেছে তখন বলেন শুধু মমিন বান্দা ইন্তেকাল করার পর সে মলার সাথে দিদার পাবে এটাই তার খুশির খবর নয় সে মৃত্যুবরণ করার পরপরই একজন ফেরেস্তা তাকে একটা সুসংবাদ দিবে এই সুসংবাদরা তার চোখের সামনে আমরা অনেকে মৃত্যুর সময় কালেমা পড়ি না লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম অথবা মৃত্যুবরণ করবে এমন টাইমে অসুস্থ অবস্থায় তার সামনেই না কত রকমের খতম পড়াই না কিন্তু ফেরস্তারা বলছে যদি বান্দাটা মুমিন হয় এই মুমিন বান্দা ইন্তেকাল করার সময় তার সামনে যা কিছু আছে মৃত্যুবরণ করবে আরে মরে যাব তাড়াতাড়ি একটু ফল খাওয়া তাড়াতাড়ি একটু ভালো বুড়া খাওয়া মরে যাব এমন অবস্থা হয় না আমরা কিন্তু ভালো অবস্থায় থাকা অবস্থায় কিন্তু এটার ভালো খাওয়ায় না মরে দেবো এটা খাওয়া কিন্তু আল্লাহ তালার পেয়ারা হাবিব বলছেন

এবার বলা হচ্ছে যদি এই ব্যক্তি যদি মুমিন না হয় মুমিন নামাজ সারে কথার উত্তর মুমিন নামাজ সারে মুমিন রোজা সারে মুমিন হারাম খায় পরের হক খায় মুমিন কোন বাজে কাছের দিকে যায় মুমিন ভালো কাজ যেখানে দেখে এখানে ছুটে এবার বলছে যদি মুমিন না হয় ওয়া ইন্নাল কাফেরা ইজা খুদেরা বুশ্বেরাবি আজাবিল্লাহ্ যদি ব্যক্তি বদ আমুল হয় বৎকার হয় কাফের হয় হয় তার ব্যাপারে এমন হবে যখন তার জন্য মৃত্যুটাও উপস্থিত হয় তখন সে মনে করবে বুশ্বা বি আজাবিল্লাহ হরি মনে হয় আল্লার আযাব আমার সামনে চলে আসছে কাফের হইলে বস্কার হইলে মৃত্যুটা তার সামনে এলে তার কাছে কি মনে হইবো আজাব মনে হব আহ কি কষ্ট শুধু তাই তাই না মিম্মা আমামহু তখন তার কাছে এইটা খুব অপছন্দনীয় মনে হইব আর সামনে যা থাকব তাই ভাল লাগবে মৃত্যুটার মনে হবে অপছন্দনীয় আর মুমিনের কাছে মৃত্যু হবে পছন্দনীয় এবার বলা হচ্ছে কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু যাহা তার সামনে থাকে সব যখন অপছন্দনীয় হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাও তার জন্য পছন্দ হয়ে যাবে আল্লাহর সাথে করার তার জাগবেই না কারণ সে দুনিয়াতে আল্লাহর সাথে মুাকাত করার ইচ্ছেই করে নাই হুজুর তাহলে মুলাকাত আল্লাহর সাথে কিভাবে করবো রসুল ওয়াসাল্লাম মেসকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায় এর মধ্যে ঘোষণা করতেছে আল্লাহর সাথে বান্দার মুাকাত হয় শেষ দায় আল্লাহর সাথে বান্দার মুলাকাত কথা হয় কোথায় শেষ দায় পাঁচ ওয়াক্ত নামাতে শুধু না না পাঁস ওয়াক্ত নামা তো এটা আপনার জন্য বাধ্যবাধকতা আপনি চাকরি করেন লেপি লেপিসারে আপনার বেতন বারো হাজার টাকা কে বারো হাজার টাকার উপরে আপনাকে ওভারটাইম না করলে একটা ওভার করবে ওভারটাইম না করলে একটা ওভারটি দিবে না ওভারটাইম করবেন প্রতি ঘন্টার জন্য পঁসাত্তর টাকা প্রতি ঘন্টার জন্য পসাত্তর টাকা দিবে ঠিক সেভ আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হলে আপনার যেই

তৈবি খুরুজি হামি দাতা বলা হবে বান্দা আল্লাহর প্রশংসা কর কার প্রশংসা আল্লাহর প্রশংসা তখন বান্দা প্রশংসা করবে আর ফেরেস্তা বলবে হে প্রশংসিত আত্মা বের হয়ে আসো বলতে দেরি হবে প্রশংসিত আত্মা এমন একটা সুগ্রাণ পাবে আত্মার সাথে সাথে আত্মের হাতে চলে আসবে আর বলা হচ্ছে যখন মুমিন বান্দার সামনে এই ফেরেশতা আগমন করবে তখন মুমিন বান্দার ঘটটা এমন সুগ্রানে সুবাসিত হয়ে যাবে যে সুগ্রান জান্নাতের মধ্যে ব্যবহার করা হয় এজন্য মুমিন বান্দাদের ইন্তেকালের সময় মুমিন বান্দার রুহু কবজ করার জন্য যখন ফেরেস্তা আগমন করে তখন বান্দার ঘর আলাদা একটা সুগ্রানে সুবাসিত হয়ে যায় শুধু তাই নয় মুমিন বান্দার রুহুটা যখন নিয়ে বান্দা আসমানের দিকে যাবে তখন মোমেন বান্দার রুহু তাকিয়ে দেখবে আসমানের দুই দিকে সারি 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 ফেরেস্তা দাঁড়িয়ে আছে এলাকার মধ্যে এমপি আসলে মন্ত্রী আসলে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা আসলে মানুষ তাকে সুবাসন জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে বা জামাই যখন আসে বিয়ে করার জন্য তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে স্বাগতম জানায় জানায় না রহমতের ফেরেস্তা যখন মহমিন বান্দার প্রশান্ত আত্মার রুহু নিয়ে আসমানের দিকে আগমন করবে ওই মহমিন বান্দার রুহু তাকিয়ে দেখবে দুই দিকে রহমতের ফেরেস্তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন আর তাকে ফুল দিয়ে স্বাগতম জানানোর জন্য কিন্তু তখনও ফুল দিয়ে স্বাগতম জানাবেন না তার পূর্বে ওই ফেরেস্তারা প্রশ্ন করবে হে ফেরেস্তা এই বান্দা কি তখন এই ফেরেশতারা উত্তর দিবে পায়াকুলু মারহাবান বিনাফসি তাইয়বাতান কানাত ফেরেশতারা যখন উত্তর দিবে এই ব্যক্তি তো ওই ব্যক্তি যিনি উত্তম ছিলেন নেককার ছিলেন তখন এই কথা শোনার পরে ফেরেস্তারা মুখ দিয়ে বলবে পায়াকুলু মারহাবা এই কথা শুনে ফেরেশতারা বলবে মারহাবা শুধু মারহাবা বলবে না মারহাবান বিন nafsi এই নফসের জন্য এই ব্যক্তির জন্য আমাদের পক্ষ থেকে মারহাবা স্বাগতম কোন বান্দা হওয়া লাগবে আপনাকে নেককার বান্দা হওয়া লাগবে তো বলছে শুধু মারহাবা বলবে না কানাতসি জাসাদি তাইয়িবি দুখুলি হামিদাতা তখন তার প্রশংসা করা হবে ওয়া আবশিরি তাকে সুসংবাদ দেওয়া হবে বি রূহি ওয়া রাইহানি ওয়া রব্বি গয়রি গাদিয়ানি আ আল্লাহ তাআলা শুধু সুসংবাদ দিবে না তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতের দরজা খুলবে না জান্নাতের দরজার সামনে যাওয়ার পর ওই বান্দাকে বার 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 বলা হবে ও বান্দা দুনিয়াতে নেক কাজ করার কারণে জান্নাতে প্রবেশ এটা হচ্ছে মুমিন বান্দার খাসিয়তের কারণে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো সাহাবাই কেরাম জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ মুমিনের ব্যাপারে বললেন তো মুমিন বান্দা তো এই কথা শুনে বড় আরাম পাবে মজা পাবে নবীজি এটা কেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোহফাতুল মুমিনিনাল মাউত মুমিন বান্দার জন্য মুমিনটা একটা তোফা উপহার মমিনের জন্য মৃত্যু কি উপহার তবে ইয়া রাসূলুল্লাহ এখন এই মৃত্যু যদি আমরা পাইতে চাই তখন কি অবস্থা হবে নবীজি বলেন নেককার হও ভালো কাজ করনেওয়ালা হও দুনিয়ার জমিনে এমন কাজ করো যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা তোমাকে পছন্দ করবে সাহাবাই کرام প্রশ্ন করি রাসূলুল্লাহ ফি শানি মাউতিল কাফের বতকার বান্দা কাফের বান্দা যারা দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করে না বহুত কাজগুলা করে এই ব্যক্তিদের ব্যাপারে একটু আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলてছে এদের ব্যাপারে ওয়ালাউ তারা ইযা ইয়াতাওয়া ফালযিনা কাফারুল মালাঈকাত ইয়াদরিবুনা উজুহা হুম ওয়া ফেরেস্তাদের ব্যাপারে ফেরস্তাদের ফেরস্তা সহ আল্লাহর হাবিব সাল্লাই সাথে সাথে উত্তর দেয় যারা দুনিয়ার জমিনের মধ্যে কাফের যারা দুনিয়ার জমিনে বৎকার মে কামল করে না আল্লাহ তালার এবাদত করে না ওয়াকাফারুল মালাই ক্যাতুরি বোনা উজু হাহুম ওয়াদবার হুম ফেরেশতারা তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করবে তাদের বিচ্ছের মধ্যে আঘাত করবে শুধু তাই নয় তাদেরকে বলা হবে ওয়াজ কোআজা বালহারিক তুমি অব্দি মানে আগুনের শাস্তি তুমি নিয়ে নাও ফেরেশতারা তখন বলবে হে বৎকার বান্দা কাফের বান্দা বেইমান বান্দা তুমি যখন আগুনের শাস্তি গ্রহণ করবা তখন তখন তোমার জন্য বড় বড় আল্লাহ তালা আগুনের খাবার রেডি করে রাখবেন যা তোমাকে খাওয়ানো হবে ও আল্লাহ এগুলো আমি সহ্য করতে পারবো না আপনি আমার জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করে দেন বান্দা হ্যাঁ শোনো যখন তুমি আখেরাতের মধ্যে যাবে তখন আসমান থেকে আল্লাহ তালা একটা শাস্তি ফেরেশতা তার কাছে পাঠাবেন যে ব্যক্তি বৎকার যে ব্যক্তি কাফের শাস্তি ফেরেশতা তার কাছে পাঠানোর পরে তার চেহারাটার রং হবে কালো ওই ফেরেশতা আপনার সামনে যখন আসবে আপনি বড় অবাক হয়ে যাবেন শুধু চেহারা কালো না মা হুমুল মুসুহুল জিলি সুনা পান্দাটার সামনে ফেরেস্তা বসবে ওই ফেরেস্তার হাতের মধ্যে কাটা যুক্ত একটা কাপড় নিয়ে ফেরেস্তাটা আইসা বসবে ফেরেস্তা আইসা বসার সময় রুহু কবচ করার সময় যখন ফেরেস্তা আপনার আমার সামনে আসবে যদি আপনি আমি বৎকার হই নেককার হইলে কিন্তু এভাবে না নেককার হলে আরামে মৃত্যু হবে কিন্তু এর আগে শেষ বৎকার বান্দার সামনে ফেরেস্তা যখন আগমন করবে তার হাতের মধ্যে তার চেহারা হবে কালো হাতের মধ্যে যে কাপড় থাকবে কাপড়ের মধ্যে কাটা বিভক্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতা আমার সামনে আসবে নবী বলে শুধু তাই নয় মাদ্দা বাসিরু সুম্মা ইয়াজি ওই ফেরেশতা তোমার চোখ দিয়া তাকাইলে যত দূর দেখতে পাও তোমার থেকে এত দূরে বসবে তবুও তোমার কাছে ডর লাগবে মানে আমরা চোখ দিয়া তাকাইলে সাদা অনেক দূর পর্যন্ত দেখতে পাই একবার শেষ মাথায় বসবে ফেরেশতা শেষ মাথায় বসে ফেরেশতা আবার বান্দার দিকে তাকাবে বান্দার মুখের উপর বান্দার বুকের উপর ফেরেস্তা হাত রাখবেন রাখার পরে বান্দা রুহুটা তার বুক থেকে সিনার থেকে পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহর হাবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে ওই সময় কি করা হবে শোনো কানা ইউনজাহুল শাফুদু মিনা সুফি মাবুলুলি ভাইয়া তখন বান্দার শরীর থেকে রুটাকে টাইনা হেসরা হেসরা বের করা হবে বান্দা কষ্ট পাবে কিন্তু এই বান্দা কষ্ট পাইলে ফেরেশতা তাকে একটু আরাম দিবে না কারণ সে বদকার কারণ সে কি বতকার আল্লাহর হাবিব বলে রুটা যখন বের করা হবে মালাকুল মাউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না ওই মধ্যে কাপড়ের রুহুটাকে যখন ফেলা হবে বাম দেওয়া হবে ওই রুহুটা একটা দুর্গন্ধ পাবে দুর্গন্ধ কি দুর্গন্ধ হ্যাঁ এমন দুর্গন্ধ লাশ পশে গেলে যেমন হয় এমন দুর্গন্ধ নবীজি এমন দুর্গন্ধ রুহু যদি পায় তখন কি করা হবে বলে ওই রুহুটাকে ফেরেস তারা উপরের দিকে নিয়ে যাবে তারা দুই দলের মধ্যে যখন পৌঁছে যাবে ওই যে রহমতের ফেরেস তারা আসমানের মধ্যে ফুল নিয়ে দাঁড়িয়েছিল ওই ফেরেশতাদের সামনে যখন ডাকা হবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কে অথবা ওই ব্যক্তির নাম কি ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া হাত্তা ইয়ান্তাহি বিহি ইলা সামাঈদ দুনিয়া ফায়ুস্তাফতাহু তখন ওই ফেরেশতাদেরকে উত্তর দেওয়া হবে এটা ওই ব্যক্তি যেই ব্যক্তি যে দুনিয়ার জমিনের মধ্যে এই নাম সেই নামে ডাকা হয়তো। দুনিয়াতে মনে করেন আপনি হারাম খান আপনাকে মানুষ হারাম খুব ডাকে সুদ খেলে সুদ খুব ডাকে আপনি জিনা করলে জিনা খুব ডাকে আপনি বদকাশ করলে মানুষ দেখলে কয় আরে তে বড় ফুন্ডা এমন বলে না ফেরাস তখন আপনাকে দুনিয়াতে মানুষ যেই নামে ডাকতো সেই নামে বলবে আপনার নিজের যেই নামে নাম বলবে না তখন ফেরাস তারা আপনার দুনিয়াতে আপনি যে খারাপ কর্ম করছেন এই খারাপ কর্ম অনুযায়ী আপনাকে ডাক দিবে বলবে এটা ওই ব্যক্তি আর ওই যে বাঁধে কাজ করছে যে ওই ব্যক্তি

শুধু তাই না এমন বলার পর বলছে এর উপরে আনার কারণ কি তখন ওইখানে নেওয়ার পর দরজা খুলো এটা তাড়াতাড়ি ফালাই দেয় যে রাখবেন যদি আমি মুমিন না হই যদি আমি বৎকার হই তাড়াতাড়ি দরজা খোলা আসমানের এটার আমি তারাদের আমার হাত থেকে আমি মুক্তি পাই। তোমরা জন্য আসমানের দরজা খোলা হবে না। বদকারের জন্য আসমানের দরজা খোলা হবে না। দরজা খোলা হবে না তো। চিন্তা করেন মরার পরে কুকুর শিয়ালের যেই দাম আছে মানুষ তো এটাকে টাইনা নিয়া 벗তে ফলায় দেয়। বদকার যদি হয়, বেঈমান যদি হয়, আপনার কুকুর শিয়ালের মতো দাম নাই। বলছে এর জন্য আসমানের দরজা খোলার

সুইске সুই সুই যেটা দিয়ে মানুষ সেলাই করে এই সুইকে মাছ সুইয়ের মাছ খায় দিয়ে যতক্ষণ একটু প্রশ্ন না করে আচ্ছা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা সুসের ভিতরে কিউтке প্রবেশ করানো যাবে হবে নবীজি কোরআন আয়াত তেলাওয়াত করে বলছে ততক্ষণ পর্যন্ত এই কাফের এই বদকার নেক আমল করে নাই বাজে লোকটা জান্নাতেও যাবে না আসমানের দরজা তার জন্য খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা সুইসের মাঝখানে একটা উঠ না ঢুকে তো কেয়ামত পর্যন্ত সুইসের মাঝখানে উঠো ঢুকবে না এ জান্না যাইতে পারবে এ আসমানের দরজা এর জন্য খোলা হবে না তখন তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজি করবে আল্লাহ এটা কি করা বলে আসমানের দরজা যে তো খোলা হবে না এই ব্যক্তির জন্য সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা আছে ইয়া রাসূলুল্লাহ কি বলবে হাবিয়া জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা ফেলে দাও তখন ওই ফেরাস তো ওইখান থেকে ছেড়ে দিবে মান্দার রুহু নিজে নিজে পড়বে আপনি কি মনে করেন আমাদের এই দেহের ভিতরে ফিরে হইব দেহের বিচার না তো রুহুর বিচার দেহের বিচার এই দেহ তো স্বাভাবিক আমাদেরকে পাঠাইছেন আমরা এই দুনিয়াতে মনে করেন আমার স্বাভাবিক বয়স পঁচিশ আমি দুনিয়াতে আসছি পঁচিশ বছর হয়েছে আমার মায়ের গর্ব থেকে আমি কি মূলত কি আমার বয়স পঁচিশ নাকি না আপনার বয়স পঞ্চাশ আপনার বয়স কি মূলত পঞ্চাশ নাকি না আপনাকে আল্লাহ তালা দুনিয়ার সব সৃষ্টি করার আগে আপনার রুহু সৃষ্টি করছেন এ দুনিয়ার যা কিছু আছে এগুলা সৃষ্টি করার আগে আপনার রুহু বানাইছেন আল্লাহ

কবরে গেলে কবরে যাওয়ার আগ পর্যন্ত যে প্রস্তুতি আমরা ঠিক যাব। ভালোভাবে চললে ভালোভাবে যাইতে পারবেন ফেরেস তারা আপনার প্রশান্ত আত্মা বলে ডাক দিবে স্বাগতম জানাবে দরজা এমনি এমনি খুলে যাবে আপনার জন্য আর আপনি যদি বেমান হন ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে আপনার দরজা খোলা হবে না যে ফেরেস্তা আপনার রুহু কবচ করবে আজরাইল আজরাইলের হাত থেকে আপনার রুহুটা যখন কাটাযুক্ত কাপড়ের মধ্যে রাখা হবে তখন ওই কাটা কাপড়ের মধ্যে থেকে ফেরস্তা বলে এই দুর্গন্ধ মৃত ব্যক্তি রাখতে চাই বেড়া ফেরাস আপনি চিন্তা করেন আপনার জীবন আপনি সেভাবে ঘরেছেন কিনা আল্লাহ তাহলে আমাদেরকে আমাদের জীবন সেভাবে ঘরে তোলার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আপনাদের কাছে দোয়া চেয়েছেন দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন সাদাকাপন পরিতে আল্লাহুম্মা আলা আলি সাইদে না সুবহানাল্লাহ গুনাগারের গুনা ছরে নবী দুরুদে আপনার দয়া করে পার করিয় রহমত গুনাগান নবীজি আল্লাহ আল্লাহ

کا جلوائے شان شاہین شاہ حضرت شاہ عبد اللہ گا جی پوری ان کی شانوں کارامت مت پیر مصطفیٰ سمے شمع میں یا پک پنجن لاخوسن یا حسن شاہ حسین لاخوسن یا حسن شاہ حسین یا حسن شاہ حسین لاخوسن یا حسن شاہ حسین

اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفی کی واسطے کھل دے دنوا جائیں رحمت غدا کی واسطے رحمت اللہ منقط ختم سو جانے جہاں احمد حامد محمد مصطفیٰ کی واسطے রে মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ জিল মাসের শেষ জুমা আদায় করার পরে এ দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা বাই বাবাদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে জুমার দিনে পরদার অন্তরালে আমার মা বোনেরা মুনাজাত ধরার জন্য বসে থাকে আমার মা বোনদেরকে নিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে হাত বাড়াইছেন আমার ভাই বাবারা মা বোনেরা আল্লাহ যারা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দে আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়িয়েছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই অনেকে হাত বাড়াইছেন আম্মা নাই কেমন অনেকে তিমা মা মাও নাই ও নাই দন মেরে তিমিরে আল্লাহ মনি যেই সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া কাঙ্গালের হাত বাড়াইছে এতিমের বেশে আমার নবীনা সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনা মাফ হয়ে যায় আল্লাহ এটিমের বেশে কাঙ্গালের বেশে হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আম্মাই আব্বা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ মা মাও বা মাফুরিয়া দেন না গোয়াল্লা কব রে রাজা কত আদর করছে না মাগ দুধ লা খাবাইয়া এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া আম্মায় আব্বা চইলা গেছে হাল্লা রে পালাইয়া তার রাই খাগে সে কান্দিবার লাগিয়া কত মানুষ দেখি ববে মাগ তোমার দেখি না বাবাও বুঝি আছে শুইয়া কব যাইয়া হাল্লা তাকে দেখো কত এটিম জানি হাত বাড়াইছে মা নাই বাবা না আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মাব্বার খেদমত করার তৌফিক দান করে দাও অসুস্থ থাকলে সেবা দান করো আল্লাহ আমার ইব্রাহিমের মায়ের জন্য দোয়া চাইছে তার আম্মাটারে সেফায়া দেলা কামেলা নসিব করো আল্লাহ রুফিয়া খাতুন নামক একজন মহিলাও দোয়া চাইছেন ওনার দোয়া কবুল করে নাও রাবুল আলামিন বিশেষ করে এই দৌলতপুর প্রবাসী কল্যাণ সংগঠনের ভাইয়েরা আল্লাহ সেবাদান সহায়তার উদ্দেশ্যে কত সুন্দর করে মিলাদের ইন্তজাম করেছে রাব্বুল আলমিন দৌলতপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে মিলাদের ইন্তজাম আল্লাহ মিলাদ শরীফকে জড়িয়া করে যত প্রবাসীরা দোয়া চায় প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজনকে কবুল করে নাও আল্লাহ তারা গ্রামবাসীর জন্য দোয়া চেয়েছেন তাদেরকে কবুল মঞ্জুর করে নাও এই দৌলতপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর করে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া তুমি মঞ্জুর একটা করা হয়েছে তারও মিলাদের মজুর করেছে আল্লাহ ছেলেটার শূন্যতে খাতনা সহ তার পরিবারের উপর তোমার খাস রহমত তুমি দান করে দাও এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামের সামনে পেছনে যত কবর প্রত্যেক কবর কবর নাজাতের জাতের করে দাও আজকের মুনাজাতের সকল নবী রাসুম সাহাবাই কারাম তাহবিন তা বে তাহাবিন খলাফেরা সেদিন মাঝাবীর ইমাম তরিকতের ইমামদের দরবারে কবলৈ মন চুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়া পে বাইফুল্লাহ জিয়ার তেরাও জে রসুল উল্লাহ জবানে মধুর কালেমা পরায়া দিয়ে আল্লাহ ইনা হক ইল্লাল্লাহু মোহাম্মাদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ